স্বস্তি। শুরুর ধাক্কা সামলে কনভিন্সিং এক জয়। উত্তাপ ছড়ানো ম্যাচে শুরুতে চাপে পড়লেও শেষ হাসি টাইগারদেরই। টি টোয়েন্টি সিরিজে হারানো আত্মবিশ্বাস ফিরেছে প্রথম ওয়ানডেতে। 1-0 লিড নেওয়ার পর এখন সিরিজ জয় তো বটেই, হোয়াইট ওয়াশেরও স্বপ্ন দেখছেন ক্রিকেটাররা। আমরা অনেক আশাবাদী সিরিজ জয়ের জন্য, ম্যাচ বাই ম্যাচ যেতে হবে। একটা জিতে গেছি, আরও দুইটা আছে, দ্বিতীয় ম্যাচেই মেইন ফোকাস থাকবে, ওইটা যদি জিততে পারি তারপর হোয়াইট ওয়াশের টার্গেট। বিপিএলে খেলার মধ্যে থাকার পরও টি টোয়েন্টি সিরিজ হারায় হতাশা একটু বেশিই ছিল। শান্তর নেতৃত্বাধীন দলটার ওয়ানডের আগে গুছিয়ে ওঠার চ্যালেঞ্জ ছিল। এত কিছু মাথায় নিয়ে নামা দলটাকে ভয় ধরিয়ে দিয়েছিল প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের শুরুটা। উইকেট স্পোর্টিং টার্গেটও মাঝারি মানের, 256। তবুও 23 রানে 3 উইকেট হারিয়ে ফেললে প্রেশার থাকেই। এদিনও ড্রেসিংরুমে নার্ভাস ছিলেন সবাই, অকপটে স্বীকার করেন তাস্কিন। আর্লি উইকেট পড়ে গেলে সবারই ভয় কাজ করে। 3টা উইকেট পড়ে যাওয়ার পর আমাদের মনেও ভীতি কাজ করেছিল, কিন্তু এরপর রিয়াদ ভাই আর শান্ত যখন ছোট একটা পার্টনারশিপ করলো তখন একটু স্বস্তি পেলাম। যখন মুশফিক ভাই আর শান্তর 60-70 রানের পার্টনারশিপ হয়ে গেল তখনই সবার আত্মবিশ্বাস বেড়ে যায়। মনে হচ্ছিল সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাবে, শেষ পর্যন্ত তাই হয়েছে। মুশফিক মাহমুদুল্লাহরা দায়িত্বশীল ব্যাটিং করেছেন, তবে ম্যান অব দ্য মোমেন্ট ক্যাপ্টেন শান্ত। বিপিএলে ব্যাট হাসেনি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরেই জ্বলে উঠলেন। ক্যারিয়ার বেস্ট স্কোরে টাইগারদের ওডিআই ক্যাপ্টেন হিসেবে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটা নিজের করে নিলেন। চাপের মধ্য থেকে ম্যাচ বের করে সতীর্থদের কাছ থেকে বাহবা পাচ্ছেন নতুন অধিনায়ক। দারুণ ব্যাটিং করেছে, প্রপার ক্যাপ্টেন স্নক। এই প্রেশারের মধ্যে অ্যাডজাস্ট করে ম্যাচ শেষ করেছে। আশা করি সামনের ম্যাচগুলোতে আমরা সবাই কন্ট্রিবিউট করতে পারবো। রান প্রসবা উইকেটে দুর্দান্ত সূচনা পেয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটাররা। সবাই ধারণা করেছিলেন 300+ স্কোর হবে, তবে সেটা হতে দেননি পেসাররা। লক্ষ্য বাকি 2 ম্যাচেও এই পারফরমেন্স অব্যাহত রাখা। উইকেট অনেক ভালো ছিল, ওরা ভালো স্টার্ট করেছিল। সাকিব এসে 3 উইকেট নিয়ে খেলাটা আমাদের পক্ষে আনলো। এরপর আবার পার্টনারশিপ হলো, মাঝখানে আমি 3টা নিলাম আর শরীফুল ফিনিশিং করলো। উইকেট অনুযায়ী আমরা দারুণ কামব্যাক করেছি। গেল কয়েক বছরই দেশ ও দেশের বাইরে ইমপ্রেসিভ পারফরমেন্স উপহার দিচ্ছে পেস ইউনিট। আরও একবার ম্যাচ জয়ে ভূমিকা রাখতে পারায় তৃপ্ত পেসাররা। মাকসুম আলম খান, সময় সংবাদ।